বিষ্ণু ঈসা ইসলাম মদিনার নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত চুল বড় হওয়া তো দূরের কথা ওইদের মাথায় চুলই উঠত না আর আজীবন থাকতো টাক মাথা নাউজুবিল্লাহ পড়বেন না কারণ এটা বিশ্ব নবী এটা কি নবী এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে উনি হচ্ছেন খাতামুন নবিগিন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবীদেরও নবী চিল্লায় কোন ঠিক কিনা এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদি মুসলমান বলে কি মুসলমান আহমদি মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লায় বলেন ঠিক কিনা আল মুসলিমু মিল্লা ওয়াহিদা পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝরায় আর কাঁদে আর দোয়া করে চলে কোন ঠিক কিনা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই আরাকানে মারা যায় আমাদের রক্তক্ষরণ আছে না নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোনো শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো জাসাদিন ওয়াহিদ দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে জোরে কোন ঠিক কিনা যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহদি আসবে একদিন চিল্লায় কোন ঠিক কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন খুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের 50টারও বেশি দেশে 50টারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা কোন ঠিক কিনা এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আমাদের এই লিডারশিপ নাই এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী এরপর হঠাৎ করে আমি হলাম ইমাম মাহদি এরপর কয় আমি হলাম ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ পড়বেন না এই লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না আল্লাহকে আরো খা আরো খা বেয়াদব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এই জন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না তো তারা এদেশে জন্ম এদেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্ব নবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে তাহলে যে বিশ্ব নবী বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই এরপর বিশ্ব নবী বললেন কাসরাতুল হারাজ কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবীরা বললেন ওমাল হারাজ হুয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাজ কি বিশ্ব নবী বললেন হাযা হুয়াল হারাজ কি বুঝলেন ফাইট কেতাল মারামারি ফায়ার অন্যায় ভাবে মারা হবে এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক 50 জনরে নিউজিল্যান্ডে শেষ করে দিল বিশ্ব নবী বললেন কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম এদেশেও অনেকে মারে কেন মারে জানে না কয় উপরের নির্দেশ আছে না নাই আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম
কেন গুম হইলাম কেন ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না তো এই আলামতটা সমাজে আছে না নাই দেখছেন বিষ্ণুবি কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যায় এরপর বিষ্ণুই বলেছেন দিয়াউল আমানা কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে এটা সমাজে নাই আমানতের খেয়ানত আছে না নাই সাহাবারা বললেন মাতা সাআ নবী কিয়ামত কবে হবে বিষ্ণুই বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফানতাযির সাআ যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله كيف إضاعتها كمان كره أمانة ركانو ثوايا أبني أما ذلك بوجيه بولن بيشنو بيقولن إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة جاي بكتي جاي جار بشر جوجنوي جاي بكتي جاي بوزيشن جوار جوجنوي شيء بكتي جودي جوجوتا ثرا أي بوزيشن جولا جاي أي جار بوش جاي تكوني كامو ثوي جابي এই আমানতের খেয়ানত আছে না নাই আছে সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় মসজিদের আছে না নাই আছে সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় আছে না নাই আছে বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয় আছে না নাই আছে আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না হ্যাঁ 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা তারপর শিশু বক্তা এরপর পুরুষ আগে নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে এই বক্তা আছে না নাই তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে যে হাদিস জানে যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে ঠিক কি না এরকম আলেমরে আয়না বসানোর দরকার আছে না নাই এখন আপনি যদি লোক জড় করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন এর কোলে করে আনা লাগে এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা জীবন উঠতে পারবেন না রাতে আজকে মঞ্চ দেখছেন আপনারা একেবারে বিশাল আরশ তো এইখানে উঠাইতে হলে তিন চার জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে এরপর